আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার আসলাম। এখন আমি জর্জি আর্মানি হাউস থেকে যে লেটেস্ট রিলিজ অ্যাকোয়া ডি জিও অডি পারফর্ম ভার্সন যেটা, ওটা রিভিউ করব। মূলত এটার ব্যাপারে আমার যে মতামত সেটা আপনাদের সাথে শেয়ার করি। এটা আমি নোটস ব্রেকডাউনের দিকে যাব না। এটা আমি ব্যবহার করছি বেশ কিছুদিন ধরে, এটা টেস্ট করা হচ্ছে এবং আমি রিয়েলি হ্যাপি। এবং এটার ব্যাপারে আমি যা বুঝতে পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এটার ব্যাপারে অন্যান্য যত রিভিউ আছে ইউটিউবে আমি এখনো দেখিনি। আমি নিজে এটা ভালো মতো বুঝতে চাচ্ছিলাম এবং আমি যেটা বুঝতে পেরেছি সেটাই আপনাদেরকে বলে দিই। আশা করি আপনারা মানে যারা কেনার প্ল্যান করছেন হয়তো বা আপনাদের কিছুটা উপকার হবে। তো প্রেজেন্টেশন দেখে আমার কাছে বক্স বোতল সবকিছু আছে। আমারটা হচ্ছে 75 মিলিলিটার সাইজের বোতল, এটা অডি পারফিউম কনসেন্ট্রেশন, যেহেতু এটা অডি পারফিউম নামেই আসছে। তো এটা হচ্ছে বক্সটা, সুন্দর একটা বক্স, ক্রিমি হোয়াইট টাইপের কালার, লেখা আছে অ্যাকোয়া ডি জিও, নিচে অডি পারফিউম কনসেন্ট্রেশন লেখা, 75 মিলিলিটার সাইজের বোতল আমারটা, এবং বক্সের উপরে জর্জ আর্মানি যে লোগো সেটা এমবোস্ট করে দেওয়া আছে। বক্সের নিচে একটা ব্যাচ করে দেওয়া আছে এমবোস্ট করে, এবং বক্সের পেছনে অনেক কথা লেখা, এগুলো পড়ি না, আপনারা চাইলে পড়ে দেখেন। বক্সের দুই সাইডে, এক সাইডে আরেকটা মানে আরো কিছু কথা লেখা। তো যাই হোক, বক্সের কোয়ালিটি আমার কাছে খারাপ লাগেনি। এটা হচ্ছে বোতলটা যথারীতি এই লাইনে যতগুলো পারফিউম আছে এই টাইপের ডিজাইনেরই, তবে যে অরিজিনাল অ্যাকুরেটি যে বের হয়েছিল ওটা ছবি আমি এখানে দিয়ে দিবো। ওটা ফ্রস্ট মানে ফ্রস্টেড গ্লাস, কিন্তু নতুন এটা ফ্রস্টেড গ্লাস না, এটা অ্যাসেন্সা টাইপের ক্রিস্টাল ক্লিয়ার এরকম বোতল। অনেকে মানে ক্রিস্টাল মানে অ্যাসেন্সা মনে করতে পারেন, তবে এটার ক্যাপটা হচ্ছে উডেন ক্যাপ এবং এটা স্ন্যাক ফিট টাইপের, এটা কিন্তু ম্যাগনেটিক কোনো কিছু না। তো সুন্দর করে লেখা আছে অ্যাকোয়া ডি জিও এবং নিচে লেখা আছে অডি পারফিউম, এবং বোতলের নিচে স্টিকার লাগানো আছে একটা, এবং বোতলের সরি আমি ভুলে গেছি, কোনো একদিকে সুন্দর করে এটা ব্যাচ করে দেওয়া আছে আমি দেখেছিলাম। এই মুহূর্তে আমি এখনো খুঁজতে যাচ্ছি না, আমি চাই না ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাক। তবে ক্যাপটা উপরে আবার জর্জ আর্মানি যে লোগো সেটা দেওয়া আছে এমবোস করে, এবং স্প্রেয়ার উপরে আবার দেওয়া আছে, আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন। স্প্রে করে আপনাদেরকে দেখাবো, এটা স্প্রে আমার কাছে ভালো লেগেছে, ভালো জিনিস। প্রাইস রেঞ্জের একটা আইডিয়া দিব আপনাদেরকে, ভালো স্প্রে করে এবং স্মেল চমৎকার। তো এটা প্রাইস রেঞ্জের আইডিয়া দিই, 75 মিলিলিটার বোতল, এটা যেটা একদম নতুন রিলিজ, এটা এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে না। তো এটা আমাকে মানে আমি 75 মিলিলিটারের জন্য আমাকে খরচ করতে হয়েছে বাংলাদেশি টাকা 7,000 টাকা, এবং এটা যে সবচেয়ে বড় বোতল আছে আমি ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না 120 মিলিলিটার না কত মিলিলিটার, যেটা সবচেয়ে বড় সাইজের বোতল ওটার প্রাইস রেঞ্জ এই মুহূর্তে আমি যখন ভিডিও রেকর্ড করছি 12,000 টাকা দাম পড়ে বাংলাদেশি টাকায়। তো এটা প্রাইস কমতে পারে, যখন কমবে আপনারা হয়তো আরো কমে পেয়ে যাবেন, তবে আমি যখন এটা ভিডিও রেকর্ড করছি এটা কিছুদিন হয়েছে রিলিজ হয়েছে, তো এটা এখন বেশ এক্সপেন্সিভ সাইডে। তো প্রাইসের একটা আইডিয়া দিয়ে দিলাম, এখন স্মেলের কথা বলি। স্মেল আমি নোটস ব্রেকডাউনে যাচ্ছি না, চমৎকার স্মেল, এটা ফুললি মডার্ন ম্যাচিউর ভার্সন এরকম টাইপের একটা স্মেল। এটা হচ্ছে আপনারা স্প্রে করলে বুঝতে পারবেন, এটা অরিজিনাল যে অ্যাকোয়া ডি জিও বের হয়েছিল ওটার সেন্ট ইন এটার মধ্যে আছে, এবং বেশ সিমিলার স্মেল, মোটামুটি ওই রকমই। তবে এটা আমার কাছে মনে হচ্ছে তিনটা পারফিউমের মিক্সড ভার্সন, ওরকম আমি ফিল করেছি। এবং তিনটা পারফিউমই খুবই ফেমাস, তিনটা না সরি চারটা, আমার ভুল, চারটা পারফিউমই খুবই ফেমাস, এবং ওই চারটা পারফিউম হচ্ছে অ্যাকোয়া ডি জিও লাইনেরই পারফিউম। সেই পারফিউমগুলোর মিক্সড ভার্সন আমার কাছে মনে হচ্ছে এই অডি পারফিউম ভার্সনটা। তবে স্প্রে করার সাথে সাথে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে এটার মধ্যে অরিজিনাল অ্যাকোয়া ডি জিওর সেন্ট ডিএনএটা আছে, এবং আপনাদের কাছে মনে হবে যে অরিজিনাল অ্যাকোয়া ডি জিও হয়তো আপনারা ব্যবহার করছেন, তবে এটা কিছুটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে ওই বাকি তিনটা পারফিউমের মতো এটা হয়ে যাবে। তো এটা যে পারফিউমগুলোর কথা আমাকে মনে করেছে সেগুলোর কথা আপনাদেরকে আমি বলি, এবং আপনারা অলরেডি কিছু কথাবার্তা দেখছেন, রিভিউ দেখছেন, তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন, সেগুলো হচ্ছে মানে যে প্রশ্নগুলো উত্তরগুলো আমি এখন দিয়ে দিই। এটা অ্যাকোয়া ডি জিও লাইনের অ্যাসেন্সার কথা আপনাদেরকে মনে করাবে, আমাকে মনে করেছে, আমি ছবি একটা একটা করে দিতে থাকবো। তো অ্যাসেন্সার মানে অ্যাসেন্সার কথা আপনাদেরকে ভালো মতো মনে করাবে, এরপর এটা আমাকে মনে করিয়েছে অ্যাকোয়া ডি জিও লাইনের যে প্রোফন্ডো আছে প্রোফন্ডোর কথা মনে করিয়েছে, এটা আমাকে অ্যাকোয়া ডি জিও লাইনের প্রফুমোর কথা মনে করিয়েছে। তো মূলত এটা আমার কাছে মনে হয়েছে অরিজিনাল অ্যাকোয়া ডি জিও অ্যাসেন্সা প্রোফন্ডো এবং প্রফুমোর মিক্সড ভার্সন, তবে কিছুটা এদিক সেদিক আছে যেগুলো আমি মানে আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে এটা অরিজিনাল মানে যে পার্থক্যগুলো সেটার ব্যাপারে আপনাদেরকে এখন ধারণা দিই। এটা অরিজিনাল অ্যাকোয়া ডি জিও যেটা আছে ওটার চাইতে এটা বেশি মডার্ন, এটা আরও বেশি ওয়ার্ম টাইপের পারফিউম, এবং অরিজিনাল অ্যাকোয়া ডি জিওর ম্যাচিউর ভার্সন হচ্ছে এটা। এটা অ্যাসেন্সার কথা যখন আমাকে মনে করেছে, অ্যাসেন্সার মধ্যে যে পেপারের নোটটা আছে সেই পেপারের নোটটা এটার মধ্যে নাই, কিন্তু পেপারের নোটটা বাদ দিলে অ্যাসেন্সার যে সুন্দর স্মেল মানে সবাই লাইক করে সেই স্মেল আপনারা এখান থেকে পাবেন। এবং প্রফন্ডোর যে ব্যাপারটা সেটা আমার কাছে মনে হয়েছে যে এটা প্রফন্ডোর চাইতে একটু বেশি ফ্রুটি ভার্সন, এবং একটু বেশি
ব্লু ফ্রেশ, মানে ফ্রেশার ভার্সন আমার কাছে মনে হয়েছে। এবং পারফিউমের যেটা, এটা ইজিলি আমি বুঝতে পেরেছি, পারফিউমের যে স্মেলটা, পারফিউমের স্মেল থেকে আপনারা যদি ইনসেন্স নোটটা বাদ দিয়ে দেন, এর বাদ দেওয়ার পর যে স্মেলটা আপনারা পাবেন সেই স্মেলটা আপনারা এখান থেকে পাবেন। তো এই চারটা পারফিউমের ভালো ভালো দিকগুলো একসাথে করে মিক্সড করে বানানো হয়েছে অ্যাকুয়া ডি জিও অডি পারফিউম ভার্সনটা। তো আপনারা বুঝতে পারছেন যে এটার কমপ্লিমেন্ট যে ব্যাপার স্যাপার সেটা অনেক ভালো হবে। কমপ্লিমেন্ট ফ্যাক্টর যেটা, লেডিস রিয়েকশন অসাম লেভেলের, অ্যাটলিস্ট আমি ব্যবহার করে যে ধরনের লেডিস রিয়েকশন পেয়েছি সেটার কথা আপনাদেরকে বলি। এটা মানে খুবই খুবই সুন্দর স্মেল, আমি এটা ব্যবহার করে খুবই হ্যাপি। আমি এটা যখন প্রথম কিনি, মানে 75 মিলিটার 7,000 টাকা দিয়ে কিনে আমি কিছুটা আফসোস ফিল করছিলাম, যে মনে হচ্ছিল যে এত টাকা দিয়ে এটা আমি এখন না কিনলে পারতাম, কিছুদিন অপেক্ষা করলে হয়তো বা দাম কমতো, কিন্তু মানে এটা আমার ব্লাইন্ড বাই করতে হয়েছে। এটা কেনার পর যখন আমি হাতে পাওয়ার পর যখন এটা আমি স্প্রে করি, স্মেল স্নিফ মানে আমার নাকে যাওয়ার পর আমার কাছে মনে হয় যে না ঠিক আছে, এবং এটা একটা হিট আমার জন্য, খুবই ভালো স্মেল এবং এটা পছন্দ করবে যে কেউ, এটা বিরক্ত ফিল করাবে না কাউকে। যাদের কাছে অরিজিনাল অ্যাকুয়া ডি জিও কিছুটা বোরিং লাগে বা বিরক্ত লাগে, এখন আপনারা এটা ট্রাই করলে আপনাদেরকে আপলিফটিং মুড এটা ক্রিয়েট করাবে। লেডিস রিয়েকশনের দিকে যাই, কমপ্লিমেন্ট ফ্যাক্টর যেটা, এটা আমি যেদিন ব্যবহার করি, মানে একদিন আমি ব্যবহার করে মুভি দেখতে গিয়েছিলাম, তো আমার এক ফ্রেন্ডের সাথে, একটা মেয়ে, একজন মেয়ে ফ্রেন্ডের সাথে। তো ওখানে যাওয়ার পর আমি লাইনে দাঁড়িয়েছিলাম কোভিড টেস্টের জন্য, মানে যেই কোভিড টেস্টের ভ্যাকসিন যে পাস আছে আমাদের সেটা দেখানোর জন্য লাইনে দাঁড়ানো লেগেছিল। এবং সেদিন আমি ব্যাটম্যান মুভি দেখতে গিয়েছিলাম, নতুন রিলিজ যেটা। তো আমার ফ্রেন্ডের সাথে যখন আমার দেখা হয়, তার প্রথম কথা ছিল ইউর স্মেলিং সো গুড, এবং ও বলার পর এবং আশেপাশে আরো যারা মেয়েরা ছিল একে একে সবাই জিজ্ঞেস করতে লাগলো এটা কোন পারফিউমটা, স্মেলটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে, পারফিউমটার নামটা জানা দরকার। এবং আমি 1 ঘন্টার ভেতরে 5টা কমপ্লিমেন্টস আমি পেয়ে গিয়েছিলাম, এবং আরো অনেকে প্রশ্ন করছিল কোন পারফিউমটার, নামটা জানতে চাচ্ছিল সবাই বারবার। তো এটা লেডিস রিয়েকশন আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো, এবং এটা আমি আমার জবেও ব্যবহার করেছি টেস্টিং পারপাসে, এবং আমি দেখেছি মানুষ এটা পছন্দ করছে, সবার ভালো লাগছে। তো আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্ত পর্যন্ত এটা অ্যাকুয়া ডি জিও লাইনের সবচেয়ে মডার্ন ভার্সন এবং সবার ভালো লাগার মতো একটা পারফিউম এটা আমার কাছে মনে হয়েছে। স্মেল অসাম অসাম অসাম, কমপ্লিমেন্ট ফ্যাক্টর মানে কমপ্লিমেন্ট ফ্যাক্টর খুবই ভালো। এখন আসি পারফরমেন্সের দিকে, এটা একটা মেজর ইস্যু। এটার পারফরমেন্সের ব্যাপারে কিছু মানে মিক্সড কথাবার্তা শোনা যাচ্ছে। আমি যেটা বুঝতে পেরেছি, এটা পারফরমেন্স আমি একদম বিস্ট মোডের টাইপের কোনো কিছু পাইনি। ফার্স্টে স্প্রে করার পর প্রথম 1 ঘন্টা এটা খুব ভালো মতো প্রজেক্ট করে, এবং সে 1 ঘন্টায় আপনারা দেখবেন যে আপনার প্রচুর কমপ্লিমেন্টস পাচ্ছেন, এবং মানে আপনাদের কাছে মনে হবে যে যেটা কিনেছেন টাকা কোনো প্রবলেম না, যেটা কিনেছি কাজে লেগেছে, খুবই ভালো জিনিস, ভালো লাগছে। 1 ঘন্টা পর এটা কিছুটা স্কিন বেসড সেন্টের মতো হয়ে যায়, আপনার চারপাশে একটা ছোট স্মেল মানে সেন্ট বাবল ক্রিয়েট করবে, লম্বা কোনো কিছু রাখবে না। এবং এটা আমার স্কিনে লাস্ট করেছে 6 ঘন্টা, এর বেশি আমি দেখিনি। এটা আরো বেশি লাস্ট করলে ভালো হতো। ড্রেসে আমি যেটা দেখেছি, ড্রেসে স্প্রে করার পর আমি দেখেছি এটা 7 ঘন্টার মার্কে যায়, এর বেশি এটা যায় না। কিন্তু এটা পারফরমেন্স একদম আহামরি আমি পাইনি। অনেকে বলে লং লাস্টিং পারফিউম, অনেকে ভালো পারফরমেন্স পাচ্ছে, কিন্তু আমি পাইনি। এটা যদি সম্ভব হয় আপনাদের জন্য, ডিকেন্ট কালেক্ট করে তারপর টেস্ট করে কিনলে ভালো হবে। আর যাদের কাছে পারফরমেন্স ইস্যু না, ডেফিনেটলি এটা আপনাদের জন্য মাস্ট হ্যাভ। যারা অ্যাকুয়া ডি জিও লাইনের পারফিউম পছন্দ করেন, যারা কালেক্ট করেন, এটা আপনাদের সবার জন্য মাস্ট হ্যাভ। এবং যারা এটার ব্যাপারে জানতে ইন্টারেস্টেড ছিলেন, আপনাদের সবার জন্য এটা মাস্ট ট্রাই। খুবই সুন্দর স্মেল, এটা মিস মানে মিস করলে আপনারা মিস করবেন, মানে এটা যদি কেউ স্নিফ না করেন ডেফিনেটলি বড় কিছু মিস করবেন। খুবই ভালো জিনিস, এটা পছন্দ করার মতো। এটা ব্লাইন্ড বাই ওয়ার্ড দিয়ে আমার কাছে মনে হয়েছে পারফরমেন্সটা ভালো হলে আমার কাছে ভালো লাগতো, পারফরমেন্সটাই আমার কাছে মেজর ইস্যু মনে হয়েছে। এবং আরেকটা প্রবলেম হচ্ছে এই মুহূর্তে এটার দামটা। এটা যদি আপনারা 11,000-12,000 টাকা দিয়ে কেনেন, এবং এটা থেকে যদি আপনারা ওই ধরনের পারফরমেন্স আশা মানে বড় কিছু আশা করে থাকেন, কিন্তু পারফরমেন্স আশানুরূপ না হলে আপনারা যদি মনে কষ্ট পান, এটা আপনাদের কাছে ভালো লাগবে না। তো এটা পারফরমেন্সটা আমি ভালো পাইনি, অনেকে যারা ভালো পাচ্ছে আমি জানি না কি ধরনের। এটা ফার্স্টের 1 ঘন্টা প্রজেক্ট করার পর স্কিন বেস সেন্ট হয়ে যায়, এবং ক্লোজ এনকাউন্টারে এটা ভালো সার্ভিস দেয়, এটা আমি খেয়াল করেছি। পারফরমেন্সটা আমাকে একটু মানে কষ্ট দিয়েছে, বাট মানে স্মেলটা এনজয় করার মতো। যারা শুধু স্মেল এনজয় করতে চান, আপনাদের জন্য এটা ডেফিনেটলি মানে মাস্ট হ্যাভ, আপনাদের এটা ভালো লাগবে। কোন সিজনের জন্য সেটা বলি, এটা যথারীতি আমার কাছে মনে হচ্ছে সামার বা স্প্রিং এর জন্য পারফেক্ট হবে, তবে চাইলে সারা বছর ব্যবহার করতে পারেন, কিন্তু উইন্টার হেভি পারফিউমের সাথে এটা কম্পিট করতে পারবে না।
তাদের জন্য পারফেক্ট সেটা বলে এটা আমার কাছে মনে হয়েছে যে যারা মেইনলি জব করছেন বা যারা হার্ডকোর কালেক্টর, যাদের বাজেট বেশি পারফিউম কেনার জন্য, এটা আপনাদের জন্য পারফেক্ট হবে। যারা স্টুডেন্ট আপনাদের জন্য এটা আমি পারফেক্ট মনে করি না, অ্যাটলিস্ট ফুল বোতল না এবং এই মুহূর্তে না, যেহেতু প্রাইস রেঞ্জ অনেক হাই। আপনার যদি পসিবল হয় ডিকেন্ট কালেক্ট করে এটা ব্যবহার করতে পারেন, কিন্তু যদি প্রাইসটা কম হতো আমি বলতাম যে এটা যে কোনো বয়সে যে কারোর জন্য পারফেক্ট, কিন্তু প্রাইসটার জন্য আমি বলবো যে এটা সবার জন্য এই মুহূর্তে না। তো যাদের মানে শুধুমাত্র যাদের প্রাইস রেঞ্জ বেশি এবং যারা হার্ডকোর কালেক্টর, এটা আপনাদের জন্য মাস্ট, বাকি সবার জন্য না, কিন্তু সবার জন্য এটা মাস্ট ট্রাই। এটার ওভারঅল রেটিংস এর দিকে যদি আমি যাই, এটার ওভারঅল রেটিংস আমি দেবো 10/8, এটাকে আমি ইজিলি 10/9 দিতাম, কিন্তু পারফরমেন্স আমি হ্যাপি না, কিন্তু মানে পারফিউমটা এনজয় করার জন্য কিনলে আমার কাছে মানে মনে হয়েছে ভালো এবং আমি এটা এনজয় করেছি। তো পারফরমেন্সটা ভালো না এবং এই মুহূর্তে প্রাইস রেঞ্জ ভালো লাগছে না আমার কাছে। এই দুটো দিক ছাড়া এটা বাকি সবকিছু ভালো, ডেফিনেটলি কমপ্লিমেন্ট পাওয়া যাবে এবং এটা ব্যবহার করলে এনজয় করতে পারবেন। যদি এটা প্রাইস কম হতো, পারফরমেন্স আরেকটু ভালো হতো, এটাকে আমি ইজিলি 10/9 দিতাম। তো কিছু দিক বিবেচনা করে এটাকে আমি 10/8 দিচ্ছি, ডেফিনেটলি মাস্ট হ্যাভ হার্ডকোর কালেক্টরদের জন্য এবং ডেফিনেটলি সবার জন্য মাস্ট ট্রাই। তো এটা হচ্ছে আমার অ্যাকুয়া ডি জিও লাইনের অডি পারফিউম ভার্সনটার রিভিউ। ভিডিও একটু লম্বা হয়ে গেছে এবং আমি বেশি ডিপে গেলাম না, নোটস ব্রেকডাউন করিনি, আশা করি আপনাদের ভালো লেগেছে, নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম। তো যারা এটার ব্যাপারে জানতে ইন্টারেস্টেড ছিলেন আশা করি কিছুটা উপকার হবে, যারা এটা কিনতে ইন্টারেস্টেড আশা করি আপনাদের ভালো লেগেছে, এই ভিডিও দেখে কিছুটা আন্দাজ করতে পারছেন যে এটা কেমন পারফিউম। তো ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে আবারও দেখা হবে, সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।